মাত্র চার বছরের চুক্তিতে সেনাবাহিনীতে নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র সরকার কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমেছে দেশের জনগণ বিহারের পাটনা মুজফরপুর এবং বক্সারে শুরু হয়েছে বিক্ষোভ বিহারের পর এবার রাজস্থান নরেন্দ্র মোদী সরকারের চুক্তি ভিত্তিক অস্থায়ী সেনা নিয়োগের প্রতিবাদে ক্রমশই বিক্ষোভ এবং উত্তরপ্রদেশ থেকেও মিলেছে যে রাজ্যগুলির সেনায় যোগদানের হার বেশি সেখানে আন্দোলনের সুর আরও চড়তে পারে বলে মনে করা হচ্ছে দুবছর ধরে দেশে সেনানিয়োগ বন্ধ ভারতীয় সেনাবাহিনীতে শূন্যপদ রয়েছে দেড় লাখেরও বেশি এই অবস্থায় গত মঙ্গলবার স্বল্পমেয়াদী চুক্তিতে সেনা ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে সামরিক বিশেষজ্ঞরা বিষয়টিকে আত্মঘাতী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন চার বছরের কাজের শেষে অবসর নেওয়ার চুক্তিতে নিয়োজিত অগ্নিবীরেরা কেন সীমান্ত সুরক্ষা বা জঙ্গি দমন অভিযানে সময় জেনে বুঝে ঝুঁকি নেবেন সেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন সেনা একাংশ তাদের আশঙ্কা এর ফলে সামগ্রিকভাবে দেশের নিরাপত্তা ব্যবস্থার উপর আজ আসতে পারে এদিকে কেন্দ্রের এই উদ্যোগকেও কটাক্ষ করেছেন সীতারাম ইয়েচুরি বাম নেতা টুইটারে লেখেন পেশাদার সেনা বাড়ানোর বদলে পেনশনের টাকা বাঁচাতে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রস্তাব দিল মোদী সরকার প্রশিক্ষিত চুক্তিভিত্তিক সেনাদের তিন থেকে পাঁচ বছর পর বেসরকারি সেনাবাহিনীতে নাম লেখানো ছাড়া আর কোনো উপায় থাকবে না এই দেশ দেশবিরোধী প্রকল্প বাতিল করুন কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন চাকরি প্রার্থীরা বিক্ষোভ থেকে তারা আওয়াজ তুলছেন ভারতী অর্থাৎ চাকরি দিন না হলে আমাদের মেরে ফেলুন সংবাদ মাধ্যমের সামনে এক আন্দোলনকারী বলেন সরকার আমাদের সাথে পাবজির মতো একটি খেলা খেলছে অন্য আরেক আন্দোলনকারী জানান কেন্দ্র যখন দু বছর ধরে নিয়োগ আটকে রেখেছিল তখন কিছুই বলেননি কোনো বিজেপি নেতা রিপোর্ট চ্যানেল